পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি তেহারি এবং বোরহানির স্বাদ কেউ কখনো খেলে ভুলতে পারে না। তবে আজকে পুরান ঢাকার বংশালের পুকুর পাড়ের যে মেলা রয়েছে এটা ঈদের পরপরে শুরু হয়। এই মেলাটা নিয়ে আমাদের আজকের ব্লগ। এই প্রথম আমার ঢাকাতে থাকা এবং ঈদের পরপরে শুরু হয় পুরান ঢাকার পুকুর পাড়ের এই মেলাটি, এবং মেলায় আয়োজন করা হয় বিশাল বিশাল সমা, নানান ধরনের খাবারের আয়োজন করা হয় এবং পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেম এবং কসমেটিক আইটেম সবচাইতে বেশি বিভিন্ন দোকান রয়েছে। সবচাইতে আকর্ষণীয় হচ্ছে পুরান ঢাকার পুকুর পাড়ের দৃশ্যটা, যেটা দেখলে আপনার মন এবং প্রাণ দুইটাই ফুরফুরু হয়ে যাবে এবং আপনিও চাইবেন যে এখানে এসে নৌকোতে জাস্ট এক দুইটা ঘুরান দেওয়ার জন্য। তো চলুন বরাবরের মতো আপনাদের কিছু ফুটেজ দেখিয়ে নিয়ে আসি এবং পরবর্তীতে বিস্তারিত মেলা সম্পর্কে বলব। বংশালের এই পুকুরকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই ঈদ মেলা। বছর ঘুরে ঘুরে ঈদ চলে আসে, তখনই মানুষ তার আত্মীয়তার টানে রক্তের বন্ধনে গ্রামে চলে যায় এবং তার পরপরই পুরা রাজধানী ফাঁকা হয়ে যায় এবং বংশালের এই সম্পূর্ণ রোডটা, যেটা বংশালের মালিটোলা রোড থেকে শুরু করে বংশালের শেষ মাথা পর্যন্ত সম্পূর্ণ রাস্তার মাঝখানে এই মেলাটি হয়। কিন্তু মেন আকর্ষণটা হচ্ছে পুকুর পাড়ে সবচাইতে বেশি। পুকুর পাড়ে মানুষের ভিড় সমাগম এবং অনেক বেশি, পাশাপাশি মেলার আকর্ষণীয়তা হলো মেলাটা ঈদের পরপরই 5 দিন পর্যন্ত থাকে। তবে অনেক সময় কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিন বাড়তে পারে অথবা একদিন কমতে। ঈদ আকর্ষণীয় মেলার মধ্যে মেলার যে ভিউটা রয়েছে এটা অসাধারণ মুগ্ধকর এবং বাচ্চাদের নানান ধরনের খেলনা এবং বাচ্চাদের নানান ধরনের খুশির জন্য এখানে বিভিন্ন স্টেশন সহ নৌকা দিয়ে বিভিন্ন আলাদা আলাদা করে খেলনার আয়োজন করা হয়েছে, যেটাতে এছাড়াও পাশাপাশি চড়ক গাড়ি রয়েছে, এছাড়াও পাশাপাশি বিভিন্ন ধরনের বাচ্চাদের অনেক লোভনীয় আকর্ষণীয় পণ্য এই মেলাতে পাওয়া যায়। মেলা চলে রাত্রে 2টা পর্যন্ত এবং মেলার বিভিন্ন সাইটে বিভিন্ন ছেলে রাত্রে 2টা পর্যন্ত বিভিন্ন সাইটে সাউন্ড সিস্টেম দিয়ে ডিজে পাশাপাশি রকস্টার বিভিন্ন ধরনের সং প্লে করা হয় এবং সবসময়ের জন্য এটা একটা মনোমুগ্ধকর পরিবেশ হিসেবে সৃষ্টি হয়। পাশাপাশি
পুকুর পাড়ের সবচাইতে বেশি সুন্দর একটা ভিউ দেখা যায় এবং পুকুর পাড়ের লাইটিং সিস্টেমটা অনেকটাই জোশ হয়েছে। আর মেলার আয়োজন এবং সিস্টেম নিয়ে যদি বলি তাহলে বলতে গেলে এখানে সুরক্ষার জন্য পাশাপাশি এখানে প্রশাসনের লোক রয়েছে এবং এই মেলার আয়োজক কমিটির একটা রয়েছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে মেলাটি পরিচালনা করে আসছে কয়েক বছর যাবৎ। ঈদের পরপরই গ্রামগঞ্জে মানুষ চলে যাবার পর ঢাকা পুরা ফাঁকা হয়ে যায় এবং এই ফাঁকা সময়ে ঢাকার যারা স্থানীয় রয়েছে তারা আসলে এখানে একটু শান্তি প্রশান্তি এবং আনন্দের জন্য এই মেলাতে উপস্থিত হয় এবং এখানে এসে একটা সুন্দর সময় উপভোগ করেন প্রিয়জনদের সাথে, যার জন্য সব কিছুকে কেন্দ্র করেই এই মেলার আয়োজন করা হয়। তবে মেলার যে ভিউটি রয়েছে এবং বাচ্চাদের আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেজে, ভিউটা কিন্তু প্রকৃতপক্ষে অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ এবং সবচাইতে ফেমাস যে মেলাটাতে পুকুর পাড় রয়েছে এবং যেখানে চাইলে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন, পাশাপাশি লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর করা হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে বলতে গেলে ঈদ মেলা ছিল এইটাই বংশাল থেকে। আর বংশালের খাবার দাবার সব কিছু নিয়ে তো আপনারা জানেন, কাচ্চি বিরিয়ানি তেহারি সব চাইতে পুরান ঢাকার ভিতরে বেস্ট এবং বোরহানিটার কথা সবার বলতেই হবে। সো আমি কোনো কিছু খেতে গেলে অবশ্যই অবশ্যই বোরহানিটা আগে নিয়ে রাখি, কারণ যেটা আমার দরকার এবং সব চাইতে আমার বেস্ট ফুড। সো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য। আল্লাহ হাফেজ।